আইপিএলের প্রথম প্লে অফে গুজরাটকে হারিয়ে ফাইনালে উঠে গেছে চেন্নাই সুপার কিংস। তবে ম্যাচের ফলাফলের চেয়ে আলোচনায় ছিল আরো একটা ব্যাপার, কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। স্কোরবোর্ডে দেখা মিলেছে সেই আবিষ্কারের যা দেখা যায়নি এর আগে। ইতিহাসে এই প্রথম কোন ক্রিকেট ম্যাচে ঘটলো এমন ঘটনা। এমন উদ্যোগের জন্য BCCI পেতেই পারে হাততালি কিংবা বন্দনা। টসে হেরে ব্যাটিং এ নামে চেন্নাই সুপার কিংস। যে ডেলিভারিতে কোনো রান হচ্ছিল না সেই ডট বলের জায়গাগুলোতে স্কোরবোর্ডে দেখা যায় গাছের চিহ্ন। এমন সিনারিও দেখে সবাই অনেকটা অবাকই হয়েছিল। কমেন্ট্রি বক্স থেকে বলা হচ্ছিল এক গ্রিন ডট বল। প্রথমে সবাই অবাক হলেও পরে জানা যায় আসল ঘটনা। BCCI কোনো অফিসিয়াল ঘোষণা না করায় সবার অগোচরে থেকে গেছে সেই খবর। খবরটি হলো এবারের আইপিএলে প্লে অফ পর্বে যতগুলো ডট বল হবে প্রত্যেকটা ডট বলের জন্য 500টি করে গাছ লাগাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্লে অফের প্রথম ইনিংসে চেন্নাই ডট বল খেলে মোট 34টা। তার মানে 34টা ডটের বিপরীতে BCCI পুরো দেশে রোপণ করবে 17,000 গাছ। গুজরাট ডট খেলেছে 38টা, তার মানে BCCI 38 বলের বিপরীতে রোপণ করবে 19,000 গাছ। এই ম্যাচ থেকে ভারত পেয়ে গেছে 36,000 গাছ। আরিফুদ্দিন নবীন, একাত্তর। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, সাথে জিতে নিন BMW গাড়ি সহ হাজার হাজার অবিশ্বাস্য সব পুরস্কার। দেশি নগদে বেশি লাভ।